যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে, জীবন পথে ততটাই সফল হবে। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। তুমি অপরের যত ক্ষতি চাইবে, তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হবে। কখনো ডালটা ভেঙে যাবে ভেবে পাখি ভয় পায় না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, তার নিজের ডানার ওপর। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। খালি পকেট তোমাকে জীবনে হাজার শিক্ষা দেবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারটা পথ প্রদর্শন করবে। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। নতুন লক্ষ্য স্থির করা বা নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোনো বাধাই নয়। তুমি নিজে না চাইলে তোমাকে তোমার স্বপ্নের পথ থেকে কেউ সরাতে পারবে না। সাফল্যের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতা হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়। পথ যেদিকে নিয়ে যায় সেই দিকে যেও না, যেদিকে কোনো পথ নেই সেই দিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও।